পুরা তহার নাজিরের প্রেক্ষাপটে একটা ঘটনা আছে যেটা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক ইসলাম ধর্মগ্রহণের কাহিনী আপনাদের কাছে দুইটা প্রশ্ন করি একটা হলো আল্লাহ রাসুল যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন সে দোয়া কবুল হবে কি হবে না সবাই বলেন নাই দোয়া কবুল হবে কি হবে না বিশ্বাসটা আপনাদের আছে না আমরা বিশ্বাস করি এই দোয়া আল্লাহ কবুল করবেন আবার যদি বদ করেন সেটাও কবল এটা আমার রসুলের জিন্দিগির ভিতরে সেটা প্রমাণ হয়ে গেছে দারুণ দোয়ার সংসদে তারা সিদ্ধান্ত দিল মোহাম্মদ যেভাবে কোরআনের বাণী প্রসার করে ক্যালেমার বাণী যেভাবে প্রসার করে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ে আর অমুসলিমদের সংখ্যা আস্তে আস্তে কমে তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা সিদ্ধান্ত দিল মোহাম্মদকে আর দুনিয়াতে বাড়তে দেয়া যাবে না তাকে দুনিয়া থেকে হালাক করে দিতে হবে ঘোষণা করে দেয়া হলো আরবের সবচেয়ে সুন্দর রমানে যে আছে তাকে বিয়ে করে দেয়া হবে যে ব্যক্তি মোহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করতে পারে সবছাতে সুন্দর রমানে যেটা আছে তাকে বাজেট করে দেয়া হলো সম্পদ ছায় সম্পদ দেয়া হবে ক্ষমতা ছায় ক্ষমতা দেয়া হবে সে যেটা চায় সেটাই দেয়া হবে তবে শর্ত হলো মোহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করতে হবে সাইয়েদারা ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তিনি চিন্তা করলেন এ বিশাল পুরস্কার একমাত্র পাওয়ার হকদার আমি কারণ মক্কার জমিনে আমার চাইতে পুরুষ আমার চাইতে শারীরিক শক্তি সম্পন্ন এই মক্কার জমিনে দ্বিতীয় আর কেউ নাই এই পুরস্কারটা একমাত্র আমার পাওয়ার যোগ্য আমি পাব এই সিদ্ধান্ত চিন্তা করে ওমর খোলা তলোয়ার হাতে আমার রসুলকে হত্যা করার জন্য দৌড়ানো শুরু করল বিশ্বনবী দারুল আরকামে কামে যেদিন মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন সে মাদ্রাসার ভিতরে কোরআন থেকে দাস দিচ্ছেন কোরআন থেকে শিক্ষা দেওয়া শুরু করলেন আজকে যে মফিজা খাতুন ফুরকানিয়া মাদ্রাসার ভিতরে আপনারা মাহফিলের ভিতরে আসলেন এই মাদ্রাসার মূল হল দারুল আর কাম সোভারলা বলেন একদিকে বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত দিল অমর খোলা তলোয়ার হাতে মোহাম্মদকে হত্যা করার জন্য দৌড়ানো শুরু করলো আর অন্যদিকে দারুল আর কামের ভিতর আমার রসুল আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা আইজাল ইসলাম আবি আহাব্বি রাজুলাইনি ইলাইক ওমর আই আবি জেহেল আল্লাহ মক্কার জমিনের দুই ওমরের এক ওমর কে আপনি ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য কবুল করেন বলে সুবহান আল্লাহ একজন হলেন ওমর ইবনে খাত্তাব আরেকজন হলেন ওমর আই আবুল হেকাম মেরাজকে অস্বীকার করার কারণে সেই বেটার নাম হয়ে গেল আবু জেহেল হয়েছে বিশ্বনীর মেয়েরাজ কথা বলেন সত্যনামিথা মেরাজ থেকে ফিরে আসার পরে আবু জেহেল প্রতিদিনের মতো মোহাম্মদের দরবারে গিয়ে বলে মোহাম্মদ আজকে তোমার কাছে নতুন খবর কি আছে বলো বিশ্বনে বলছেন কালকে রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করলাম সেখান থেকে মেরাজ করে আল্লাহর দরবারে হাজির হলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে পাঁচ শক্ত নামাজটা নিয়ে আসলাম জান্নাতের নিয়ামত গুলো আমার দু চোখে দেখানো হলো জাহান্নামের শাস্তিগুলো আমাকে দেখানো হলো এভাবে অনেকগুলো অবলোকন করার পরে আমি আবার দুনিয়ার জমিনে ফিরে আসার পরে আমার যে বিছানা থেকে আমি উঠে গেলাম সেই বিছানা কিন্তু এখনো গরম জোরে বলি আহান আল্লাহ আবু জেহেল বলল তুমি যেই কথাটা বললাম মোহাম্মদ এতদিন যা বলেছিলে সব বিশ্বাস করা যায় কিন্তু আজকে যেটা বললাম সেটা কোনোভাবেই বিশ্বাস হয় না আমার মনে হয় এতদিন মোহাম্মদ তুমি সুস্থ ছিলে আজকে তুমি পুরোটাই পাগল হয়ে গেলা বিশ্বনে বলছেন তোমার যা ইচ্ছা চিন্তা করতে পারো আবু জেহেল তখন বলে তুমি যেই কথাটা আমারে বললা এটাকে আমি হুবহু দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেব কি না বিশ্বনে বলছে তুমি জানিয়ে দিতে পারো তার সঙ্গে কাফের মুসজিদ যারা আছে তাদেরকে নিয়ে দুনিয়াতে প্রচার শুরু করে দিল মোহাম্মদ তো আজকে পুরোটাই পাগল হয়ে গেছে জোরে বলি না মানুষদেরকে বলতে বলতে একটা সময় সাইয়ে দেন সামনে পেল। সামনে পাওয়ার পরে বলে আবকার শুনলে তোমার বন্ধু কি বলে উল্টাপাল্টা কথা বলে সে নাকি কালকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাত জাহান্নাম দেখে আসার পরে রাত্রে তার বিছানা নাকি এখনো গরম উজুর পানি নাকি এখনো গড়ায় যে দরজার কড়া নেড়ে সে গড় থেকে বেরিয়েছে সে দরজার কড়া নাকি এখনো নড়া করে জরি বলি আল্লাহ একবার এটা কোনো পাগল বিশ্বাস করবে না অল্প সময়ের ভিতরে এত কিছু দেখার পরে সে বিছানা গরম পাবে এটা কোনো পাগলে বিশ্বাস করে না বললেন আবু জেহেল জেহেল শোন 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 তার নাম ছিল আবুল আবুল ওই তুই আমার তখনও হেকাম হুবুহু এই কথাটাই বলেছে আগে যেটা তুই বর্ণনা করলি আবু জেহেল তখন বলে হ্যাঁ নিষ্কানেই তো শুনে আসলাম আর আমার সাথে সাক্ষী আছে সঙ্গে সাথে আছে না নাই আমি তো নিষ্কানে শুনলাম মোহাম্মদ এই কথাটাই বলল সাইয়েদেনা আবকার সিদ্দিক বললেন আবু জেহেল সন দুনিয়ার কোনো মানুষ বিশ্ব এই কথাটা বিশ্বাস না করলেও সবার আগে সাইয়েদানা আওবকর এই আওবকর সবার আগে বিশ্বাস করে নিল সেই দিন থেকে আবুল হেকাম থেকে হয়ে গেল বেটা আবু জেহেল আর আওবকর থেকে হয়ে গেলেন আউবকর বকর সিদ্দিক সুভারালা বলবেন না সেই আবু জেহেল সিদ্ধান্ত দিল মোহাম্মদকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করল বিশ্বনবী অমর ইবনুল খাতাব এবং আবু জেহেল তথা আবুল হেকামাই অমর দুইজনের জন্য দোয়া করে দিলেন দুইজনের যে কোনো একজন যেন আল্লাহ তালা কোরআনের মর্যাদা ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য কবুল করেন আল্লাহ তালা আমার একজন অমর ইসলামের জন্য কবুল করলেন যার সম্পর্কে পরবর্তীতে রসুল নিজেই ঘোষণা করলেন লা নাবি ইয়াবা আদি ওয়ালা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো নাই অমর আমার পরে কেউ যদি নবী হওয়ার সক্ষমতা থাকতেন তিনি হতেন হজরত অমর আল্লা তালা দরবার বিশ্ব দুয়া দোয়া করলেন সেই দোয়াটা কবুল হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছেন ওমর তলবার হাতে দৌড়ায় একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাও আমার দৌড়ে দৌড়ে কয়ে যাও বলে আজকে আমার সামনে থেকে আজকে নাই। আমার হাত সর থেকে তার শরীর থেকে কেউ বাঁচাতে পারবে না তার শরীর থেকে কল্লা আমি আজকে আলাদা করব। সে যেগুলো শুরু করলে এটা মেনে যায় না ওই ব্যক্তি তখন বললেন ওমর আগে মোহাম্মদের কল্লা আলাদা করার আগে তুমি আগে ঘরের খবর নাও তোমার ঘরের খবরটা আগে তুমি নাও আমার ঘরে আবার কি হলো তোমার বোন ফাতিমা ভগ্নিপতি সাহেদ অলরেডি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে বলে সু হয় হয়ে বনের বাড়ির উদ্দেশ্য দৌড়ানো শুরু করল বনের কোরআনের তারা কোরআন শিখে আর ওখানে যেই সুরাটা তারা তেলাভাত শিখছিলেন সেই সুরার নাম হলো সুরাত জোরে বলি আল্লাহ একবার দূর থেকে দেখা যায় উমরের হাতে তলোয়ার খাব্বা চিন্তা করলেন তিনি দ্রুত দরজার পিছনে লুকিয়ে গেলেন ওমর বন্ধের সামনে চলে আসলো তাদের হাত থেকে কোরআনের মাসাবগুলো ধাক্কা মেরে ফেলে দিল তাদের গায়ের ভিতর আঘাত করা শুরু করলো এত জোর আঘাত করা শুরু করলো বগ্নপতি সাইদের গা থেকে টপ টপ করে রক্ত ঝরা শুরু হয়ে যায় ঠোঁট ফেটে যায় কপাল ফেটে যায় গায়ের ভিতরে আঘাত করা শুরু করলো ঠিক সেই মুহূর্তে তাদেরকে হুমকি দিচ্ছে এখনে কালেমা মা এখন ইমান ছাড়বি না হলে তোদের জীবনটা চলে যাবে ফাতেমা করলেন অমর মাভ কালকে পর্যন্ত তুমি আমাদের ভাই ছিলাম আজকে দেখে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের জীবন যাবে কিন্তু আমাদের ইমান আমাদের জীবন যাবে আমরা ইমান ছাড়বো না আমাদের জীবন যাবে আমাদের কালেমা ছাড়বো না বরং ভাই হিসেবে তোমাকে আমরা ছেড়ে দিলাম কারণ একজন সাথে কোনো মুসলমানের বন্ধুত্ব সম্পর্ক হতে পারে বোনের কণ্ঠে তাজুদীপ্ত কণ্ঠে আবার শোনার পরে ভাইয়ের মনের ভিতরে একটা টেনশন ঢুকে যায় মনটা একটু নরম হয়ে যায় এবারে মনটাকে নরম করে দিয়ে মনটাকে নরম করে দিয়ে বোনকে বলে বোন তোরা যে এতক্ষণ যে তেলাবটা করছিলে যে কোরআনটা পড়ছিলে সেটা আমার একটু দেখা সুহানাল্লাহ বলেন না আমার একটু দেখা তোরা এতক্ষণ যেটা তেলাওয়াত করছিলি বোন ফাতিমা তখন বললেন লা আমার সুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআনটা পবিত্র হওয়া ছাড়া হাত দেয়া যায় না ধরা যাবে না পবিত্র হয়ে তারপরে সেটাকে ধরতে হবে উমর তখন বললেন তাহলে আমারে কি করতে হবে বোন ফাতিমা তখন বললেন তোমারে পবিত্রতা হাসিল করতে হবে পূর্ণরে পূজো করে তাকে গোসল করে দেয়া হলো গোসল করানোর পরে তার হাতে যখন মাসহাব তুলি দেয়া হলো কোরআন তেলাওয়াত করার পরে অমরের কাছে মনে হলো কি চমৎকার একটা কিতাব নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল কেউ কিতাব ছাড়া আর কিছুই না সুভানা বলেন তার মানে মনস্তাত্ত্বিকভাবে সেই পরিবর্তন হয়ে গেছে একদিকে বন্দের গায়ের রক্ত তাদের তেজদীপ্ত কণ্ঠের কথা শুনে। আর একদিকে কোরান তেলাওয়াত করার পরে তার মনের বিদারে সিদ্ধান্ত চলে আসলো যা আসার সেটা সিদ্ধান্ত নিয়ে নিল বন্দুরকে বললেন বন্ধরা একটু থাক আমি একটু মহাম্মদের দরবার থেকে আসি আগের তলোয়ার নিয়ে দৌড়ানো আর এখন মনটাকে নরম করে দিয়ে দৌড়ানো দুটার ভিতরে পার্থক্য আছে না নাই আগের দৌড়ানোর ভিতরে আক্রমণ করবে সেটা ছিল সিদ্ধান্ত এবার দৌড়ানোর ভিতরে সিদ্ধান্ত হলো রসুলের দোয়াটা কিন্তু আল্লাহ তালা কবুল করে নিয়েছেন না হলে মন নরম কেমনে হলো রসুলের দোয়া কবুল হচ্ছে কি হয় নাই কবুল হয়েছে বলে ওমর বলে তোরা একটু থাক আমি একটু আসি দৌড়ে দৌড়ে আবার বিশ্ব দারুল আর কেমন উদ্দেশ্যে দৌড়ায় আমির হামজা ছিলেন রসুলের পাশে তিনি দেখলেন ওমরের হাতে তলোয়ার দৌড়ে দৌড়ে আসে বিশ্বনবীকে পরামর্শ দিলেন ইয়া রসুল আপনি সরে যান মনে হয় ওমর আজকে আপনাকে আঘাত করবে সে দৌড়ে দৌড়ে এদিকে আসে রসুল মুসকি হেসে বললেন ওমর সাসা যান আপনার বেশি টেনশান লাগলে আপনি নিজেই সরে যান ওমর আজকে আমার কাছে আসুক যদি ওমরের মনের ভিতরে কোনো ভালো উদ্দেশ্য থাকে তাহলে আমি আমার বুকটা তার জন্য পেতে দেব কলেজের ভিতরে ঢুকিয়ে নেব সুভার্লা বলেন আর যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আপনি জেনেন আমার ক্ষমতা সম্পর্কে শারীরিক শক্তি সম্পর্কে তাপসিরির ভিতরে তিনটা বর্ণনা এসেছে বলেন কয়টা একটা হলো দুনিয়ার তিরিশ জন মানুষের এককভাবে যেই ক্ষমতা হয় তিরিশ জন মানুষকে একসাথ করলে যে ক্ষমতা হয় সে এককভাবে সেই ক্ষমতা আমার উসুলকে দেয়া হয়েছে আর একটা বর্ণনা হলো দুনিয়ার চল্লিশ জন মানুষকে একসাথ করলে যে শক্তি পাওয়া যায় ওই শক্তিটা একক বাবা আমার আলাদা করে দেওয়া হলো আর একটা বর্ণনা হলো জান্নাতের দশজন মহাপুরুষের ক্ষমতা এককভাবে আমার বা আল্লাহ দান করেছেন বলেন আমার কাছে আসতে দেন যদি ওমরের মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে ওমরকে প্রতিহত করার জন্য আমি বিশ্বনবীর একটা হাতি যথেষ্ট বলি সুবাহান আল্লাহ ওমর বিশ্বনবীর সামনে চলে আসলেন তলোয়ারটা পায়ের কাছে রেখে দিলেন বললেন হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লা হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম কিন্তু প্রতিমধ্যে আমার কেন একটা মনে পরিবর্তন হয়ে যায় আমি আমার বন্ধের হাত থেকে কোরআনটা পড়ার পর আমার মনের ভিতরে সিদ্ধান্ত চলে আসলো আপনি সঠিক নবী আপনার পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়া যদিও হত্যা করতে এসেছে কিন্তু আমি পরিবর্তন হয়ে গেলাম আপনার সামনে সবাইকে সাক্ষী রেখে এই অমর ঘোষণা করে দিলেন্লাহ এই উমরের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা ছিল পিছনের প্রেক্ষাপট যেটা বন্দের কণ্ঠে তেলাওয়াত তারা করেছেন এবং ওই ত্বহা তেলাওয়াতের অবস্থায় তাদের উপর আক্রমণ হয়েছে যে ঘটনাটা আল্লাহ তালা কোরআনে কোট করে দিয়েছেন সম্মানিত ভাইরা যে প্রশ্ন দুইটা আপনাদেরকে করেছিলাম একটা হলো রসুল যদি দোয়া করেন সেটাও কবুল আর রসুল যদি দোয়া করেন সেটাও কবুল হবে কি হবে না রসুলের সামনে বেয়াদি করে উদ্ভাব আবিল আহাব আবুল আহাবের সন্তান রসুলকে গালি গালাস করে পাগল গনক জাদুকর বলে লেস বলে গালি গালাস করে রসুল চায় সাইলেন্স চুপচাপ বসে আছেন কিছু বলেন না এবারে সে রাগ আরো একটু বাড়ে বেড়ে যায় সহ্য করতে না পেরে রসুলের পবিত্র দেহ মোবারকে এই বেটা নিক্ষেপ করলো বিলে বলেন এবার আমার রসুলের গায়ে আর সহ্য হয় না আল্লাহ দরবারে দুহাত তুললেন সেটা দোয়া করার জন্য তবে সেটা দোয়া নয় সেটাই হলো বদদোয়া আল্লাহ আলাই হিক বা মিনাল কেলাব আল্লাহ আপনি ওদবার পিছনে হিংস পশুর চাইতেও মারাত্মক কোনো পশুকে লেলিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে হালাক করে দেন সোহাননা বলেন রসুল বদোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করবেন না দোয়া কবল হবে কি হবে না আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন এই বেটা তার বাবার কাছে গিয়ে বলে বাবা আজকে মোহাম্মদকে ভালো করে দিছি। কি দিস প্রথমে গালি গালাস করছে কিন্তু কিছু বলে না আবুল আহা বলে মোহাম্মদ এরকম সে কাউকে উল্টো গালি গালাস করে না তারপরে কি করছো তারপরে সহ্য করতে না পেরে তার গায়ের ভিতরে থুদু নিক্ষেপ করলাম কিন্তু মোহাম্মদ এরপর কি যেন একটা দোয়া করছে সেটা ভালো করে বুঝি নাই কি দোয়া করছে ছেলের কণ্ঠে শোনার পরে ছেলেকে ধমক দিয়ে বলে বেটা তুই আর আজকে কাজ পাইলি না এই কাজটা করলি আমার তো আশঙ্কা হয় টেনশনের ভিতরে পড়ে গেলাম মোহাম্মদ না জানি আল্লাহর দরবারে যে দুয়াটা করছে না জানি আল্লাহ কবুল করে নেয় জোরে বলে সুভার আল্লাহ বলেন তা আবুল আহাব মুসলমান না কাফের সে বেটা ভালো করে জানে মোহাম্মদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কয়েক স্তর নিরাপত্তা দিয়া সবার সামনে রসুল যে দোয়া করেছেন সেটা একদম পরিপূর্ণভাবে আল্লাহ তালা বাস্তবায়ন করে দিয়েছেন সুভান বলেন সেই আল্লাহ এখনো আসে না নাই সমস্যা হলো এখানে একটা প্রশ্ন হলো এই যে আবুল্লাহাব যেটা বললো যে আল্লাহ কখনো ফেরায় না তার মানে আল্লাহ যে সত্য এটা মোহাম্মদ ভালো করেই জানে ঠিকই না বলে এরা বিরোধিতা কেন করে বিরোধিতা করার কারণ হলো মোহাম্মদের ধর্ম যদি ইসলামরা জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই কোরআনের শিক্ষাগুলো যদি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের ভিতরে যারা ক্ষমতালবি স্বার্থফর যে লোকগুলো আছে ইসলাম বিরোধী শক্তি আছে তাদের ক্ষমতা দুনিয়ার জমিনে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক না আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজের ভিতরে বেআন কোনো বিচার কার্যক্রম চলবে না সুৎখরের অস্তিত্ব থাকবে না ঘুসখরের অস্তিত্ব থাকবে না বেনাবাজির অস্তিত্ব থাকবে না অন্যের জায়গা দখলকারী ব্যক্তিদের অস্তিত্ব আর থাকবে না ঠিক না বলেন সমাজের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হোক আমরা সবাই চাই দেখি কারা কারা চান হাত তুলে দেখান ঘরে আগে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে না নাই হ্যাঁ ঘরে ভিতরে সুদ খোর আবার পাঁচশো এনজিও আছে নাকি এনজিও ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত তারা সুদ নেয় আপনি জানেন না আপনি গ্রামীণ ব্যাংকের হিসাব নিয়ে দেখেন ভালো করে আর ওরা সবসাথে বেশি লোন দেয় নারীদেরকে কাদেরকে পুরুষদেরকে লোন দেয় না কারণ পুরুষ তো ভালো করে বুঝে নারীদেরকে বোঝানো সহজ আল্লাহ রাসুল মেয়েরাজে গেছেন মেয়েরাজে যাওয়ার পরে নারীদেরকে জাহান নামে বেশি দেখছেন নারীদেরকে বেশি দেখছেন এসে যখন বললেন এই নারীরা সতর্ক হ তোমাদের জাহান নামে বেশি দেখেছে হজাত তোমদ সালামা আ রাদি আল্লাহ তালা আনহা তিনি বললেন ইয়া ইয়ারসুল্লা তাদের অপরাধ কি দোষ আছে না নাই তাদের অপরাধ দুইটা একটা হলো আল্লাহর কসম আমার মুরগি তোর গো দান খায় কসম খায় বেশি কি খায় আমার পোলার কসম এরকম আছে না নাই আর একটা অপরাধ হলো তারা স্বামীর অনুগত থাকে না স্বামীকে বলে তুমি ঘরে থাকো আমি শখ একটু কেনাকাটা করে আসি আমার ভাই এখানে মিঠা সরা জোড়াগঞ্জ ঘরে থাকে তুমি একটু ঘরে থাকো আমি একটু আলামিন মার্কেট থেকে কাপড় কিনে আসি জোয়ারগঞ্জ বাজার থেকে কাপড় কিনে আসি স্বামী যেটা কিনে নিয়ে আসি সেটা তার পছন্দ হয় না আছে না নাই অনুগত থাকে না আর কি এখন এই মহিলা যত কালোই হোক দোকানদারের কাছে কিন্তু বিশ্ব সুন্দরী দোকানদার যখন দেখলো যে মহিলা এই শাড়িটা পছন্দ করে ফেলতেছে এবারে সে বলে ম্যাডাম আপু আপনাকে কাপড়টা খুব বেশি ভালো মানাবে দেখেন আপনার একদম ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে এখন ম্যাচিং যখন হয়ে গেল। মহিলা তখন বলে তাই নাকি আসলে তো এবারে পছন্দ হয়েছে নিশ্চিত দোকানদার সাতশো টাকার কাপড় এক হাজার টাকা বানিয়ে দিছে স্বামীরে বলছে তুমি চিনো না আমি চিনি চিনছে না ভালো করে স্বামীর পকেটে টাকা কোন পথে আসতেছে স্বামী তো ভালো করে জানে কথা বলে ঠিক না এইভাবে অযথা নষ্ট করে স্বামীর অনুগত থাকে না এরা এদেরকে আল্লাহ রসুল সাল্লাহ জাহান ভিতরে বেশি দেখছেন আর নারীদেরকেও তারা টার্গেট করেছে লোন দেওয়ার জন্য তাদের সাত পাঁচ মোটামুটি বুঝাই দিলে তারা লাভ বুঝে গেলে সাজছে আর কিছু দরকার নাই আপনাদের ঘরে যে মায়ের আছে বোনের আছে তাদেরকে এনজিওর সাথে যুক্ত হতে দেবেন না কথা বলে ঠিকই না সরাসরি হারাম আল্লাহ যেটাকে সুদ হারাম ঘোষণা করে দিয়েছেন সেই সুদ ব্যবস্থা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত এখন এখানে একটা কথা আছে সেটা হলো আনসারি বলেন আমার হুজুর বলেন যত সুদের বিরুদ্ধে ওয়াজ করুক এই সুদ সমাজ থেকে সহজে যাবে না যতদিন না হাল্লাহুল ভাই আহ ওহারামার রেবা যেই আয়াতটা যে কোরআনের ভিতরে দেয়া হয়েছে এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়া পর্যন্ত এই সুদ সমাজ থেকে কখনো যাবে না ঠিকই না বলেন আগে জায়গা মতো যাইতে হবে ঠিক না তবে ব্যক্তিগতভাবে আপনাকে তো চেষ্টা চালাইতেই হবে এই মাদ্রাসিগুলো সেগুলো শিক্ষা দেয় দিন শিক্ষা দিচ্ছে দিনের পথে থাকার জন্য পর্দার ভিতরে থাকার জন্য রসুল বলে দিয়েছেন আলমার আতুজা সল্লাত খামসাহা ওয়া সামাদ শাহ রাহা ওয়া আতা আত্বাল আহা ওয়া হাফেজাত ফুরুজাহা ফালতাদ হুলবি আইয়া বোয়াবিল জান্না ফি মা শাহ একজন নারী যদি চারটা আমল করে আল্লার আটটা জান্নাতেরও দরজা তার জন্য খোলা কয়টা আমল করলে বলেন না কয়টা আপনাদের মনো কষ্ট আছে মনে হয় আমার একটা সাঁধেনই ফাকে। উনাদের মনোকষ্ট আছে হয় আওয়াজ করতেছেন না তবে না খুব অনুগত আছেন আপনার আলহামদুলিল্লাহ বলেন আওয়াজ যারা করবে যুবকরা করবে একটু যুবকরা হাত তোলেন চল্লিশ বছরের নিচে যারা তারা চল্লিশ বছরের নিচে যারা তারা তাক বিরোধে নাড়ায় তাকিবি ঠিক আছে ঠিক আছে বেশি দিলে আরেক অসুবিধা হবে ঠিক আছে না আওয়াজ আপনারা একটু বেশি করবেন অ্যাক্টিভ থাকবেন কিছু জিনিস শিখে এখান থেকে যাবেন এখানে বসে শুধু জুড়বেন ওই যে বিভিন্ন মসজিদে জুমার নামাজে আসে না খুদবা দিচ্ছে আর উনি এখানে লালা মুসতেছে আসে না নাই এই কারবার আমার সাথে নাই কথা বলেন ঠিক না কারবার আমার সাথে না অ্যাক্টিভ থাকেন কিছু জিনিস শিখে যান মনে কষ্ট নাই তো আলহামদুলিল্লাহ তাহলে কয়টা আমল করলে আল্লাহর আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার হলো পাঁচ সক্ত নামাজ পড়বে দুই নাম্বার হলো মাহের রমজান রোজা পালন করবে তিন নাম্বারে হলো স্বামীর অনুগত থাকবে ওই যে অপরাধের কারণ জাহান নামে গেছে চার নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবে পরকিয়া বাজের ভিতরে যাবে না পর্দার ভিতরে থেকেই তার জীবনটাকে চালাবে কথা বলেন ঠিকই না স্বামী ছাড়া কারো সামনে তার লজ্জাস্থান উন্মুক্ত করবে না তার শরীরের গোপন জিনিসগুলো কারোর সামনে উন্মুক্ত করবে না একমাত্র কার সামনে করবে স্বামীর সামনে যেটা তিনি পাওয়ার হকদার কিন্তু এখন দেখা যায় স্বামী বিদেশ হোটেলে ধরা খায় আসে না নাই সেদিন দেখলাম ফেসবুকে দাগন হাসপাতালের পিছনে ডাস্টবিনের ভিতরে একটা নবজাতক সন্তান পাওয়া গেছে কিছুদিন আগে আচ্ছা কোনো বৈধ সন্তান হলে এখানে কেউ ফেলে যাবে অবৈধ নিঃসন্দেহ কথা বলে ঠিকই না এই পরকিয়া বাস নর এবং নারী যারা আছে তাদের শাস্তিও কিন্তু মেয়েরাজ রসুল দেখে আসছেন দুইটা পাতিল রাখে একটা পাতিলের ভিতরে সুস্বাদু গোস্ত আর একটা পাতিলের ভিতরে পশা গোস্ত তাদেরকে বলা হলো যাও তোমার যেখান থেকে ইচ্ছে সেটা খাও রসুল দেখছেন এই ব্যক্তিগুলো ওই ভালো গোষ্ঠের কাছে গিয়ে মুখ না দিয়ে পসা গোষ্ঠের কাছে গিয়ে খুব মজা করে খাচ্ছে খাচ্ছে না জোর করে খাওয়ানো হচ্ছে বিশ্ব নেবী আশ্চর্য হয়ে গেলেন জিব্রিলকে প্রশ্ন করলেন ও জিব্রিল বলো এরা কেমন বেয়ে খুব ভালোটা ছিল সেটা না খেয়ে পশাটা কেন খায় জিব্রিল বললেন রসুল আল্লাহ এরা হলো আপনার উম্মাহত এদের অপরাধটা কি রসুল জিজ্ঞেস করলেন জিব্রু বললেন রাসূলুল্লাহ এদের অপরাধটা হলো এরা ঘরের ভিতরে নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে পরকিয়ার ভিতরে লিপ্ত হয় এরা নিজের ঘরের স্ত্রীকে রেখে পর ভিতরে তারা আসক্তি হয়ে যায় অন্যের সাথে শারীরিক সম্পর্ক করে পরকিয়া করে এরা হলো দুনিয়ার সেই সমস্ত পরকিয়া পরকিয়া নরনারী যারা দুনিয়ার জমিনে এই অপরাধের সাথে যুক্ত ছিল তাদের শাস্তি হলো আখেরাতের জমিনে এইটা জোরে না আউযুবিল্লাহ এরকম আছে না নাই আছে না নাই আর ওই লাইনে যাওয়ার জন্য ওই লাইনে যাওয়ার জন্য আমাদের দুনিয়াবি কিছু পাঠ্যপুস্তকের ভিতরে শারীরিক শিক্ষা বইয়ের ভিতরে লেখা আছে দুইজনের সম্মতিতে স্বামী স্ত্রী না স্বামী স্ত্রী না দুইজনের সম্মতিতে যদি কোনো সম্পর্ক হয়ে যায় সেটাতে কোনো দোষ নাই একটা হারাম সম্পর্ককে তারা বিল্লাপ করতেছে ডেভেলপ করতেছে কথা বলা ঠিকই না সেটার বিপরীতে এই দিনে মাদ্রাসাগুলো দরকার আছে না নাই হ্যাঁ এখানে কিন্তু এগুলো শিক্ষা দেয়া হয় না শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আলেমদের প্রতিবাদে বিশ্বাসীদের প্রতিবাদে আমাদের মহামান্য সরকার আলহামদুলিল্লাহ সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন না দেখেন আমার ভাইয়েরা কোরআনী শিক্ষা যদি না থাকে দিনী শিক্ষা যদি না থাকে এই সমস্ত আকাম কুকামে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই আপনার আশেপাশে দেখবেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে হিন্দি গানের তালে তালে বাচ্চাগুলো নাচানাচি করে আছে না নাই কথা বলেন আছে না নাই বলেন তো হিন্দি গানের ভিতরে বাচ্চা কি শিক্ষা পাইল কোন শিক্ষা পাইছে এখানে বরং অশ্লীলতার দিকে ধাবিত হওয়ার জন্য মৌলিক শিক্ষাটা পেয়ে গেছে খারাপ পথে যাওয়ার জন্য শিক্ষাটা পেয়ে গেছে আমরা ওই শিক্ষা ব্যবস্থাতে কী কী পাচ্ছি আমাদের দরকার জেনারেল শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষাকে একদম ভারসাম্যপূর্ণ করে একটা টোটাল পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার আছে না নাই দিনই শিক্ষা ছাড়া সেটার কোনো উপায় নাই সম্মানিত ভাইরা তাহলে এই অপরাধগুলোর সাথে যেন নারীরা না যায় বিপরীতে তারা যেন চারটা আমল করে এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করা ঘরের ভিতরে এটা আমরা যারা পুরুষ আছি আমাদের দায়িত্ব কথা বলেন না এই কাজটা আপনারা করবেন ঘরে গিয়ে আপনাদের মা বোনদেরকে এই কথাটা বলবেন স্ত্রীদেরকে এই কথাগুলো বলবেন সমারিত ভাইরা যে কথা থেকে আমরা এ পর্যন্ত চলে আসলাম যে আল্লাহর দরবারের রসু যদি কোনো দোয়া করেন সেটাও কবল বদোয়া করলে সেটাও কবুল দোয়া করেছেন ওমরের জন্য আল্লাহ কবুল করেছেন বদদোয়া করেছেন ওদাই আবিল আহাবের জন্য আল্লাহ তাহলে সে বদোয়াটাও কবুল করে নিয়েছেন কথা বলেন না সুরা আর পঞ্চানতম আয়াত আপনাদের মাঝে তেলাবত করেছি তিনটা কথা একটু সময় দিলে সংক্ষেপ আমরা সেটা আস্তে আস্তে একটু ব্যাখ্যারে দিকে যাব। সময় দেবেন তো ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করলেন আমার ভাই খলাক না কুম এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হলো বলেন তো আমাদের কোথা থেকে সৃষ্টি করা হলো মাটি থেকে সৃষ্টি করা হলো দুনিয়ারের মাটি থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে নির্দেশনা দিলেন আদমকে সৃষ্টি করবেন এই ফেরেস যাও দুনিয়ার জমিন থেকে তিন উল্লাহ আজেম কোরআনের ভাষায় তিন উল্লাহ আজেম এটেল মাটি সংগ্রহ করো ফেরেস তারা এটেল মাটি সংগ্রহ করার পর চল্লিশ বছর পর্যন্ত সে এটেল মাটিতে একটা বডি স্ট্রাকচার বানিয়ে আল্লাহ তালা আদমের শরীরটা রেখে দিলেন কত বছর বলেন একটু কত বছর